বিরতির পর ফিরে আসলাম। টিএফএ পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্সের চন্দ্র মেমোরিয়াল লিগে আজ রবিবার উমাকান্ত মাঠে হলো একটি ম্যাচ। যে ম্যাচে ফরওয়ার্ড এবং এগিয়ে চলেছিল মুখোমুখি, যদিও ম্যাচ থাকলো গোল শূন্যভাবে, অর্থাৎ নিশ্চিত জেতা ম্যাচ ড্র করে মাঠ ছাড়লো ফরওয়ার্ড ক্লাব। কার্যত ফরওয়ার্ড ক্লাব এবং এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে আজকে যারা খেলোয়াড়রা ছিল মাঠে উপস্থিত সকলের মধ্যে একটা আলাদা উৎসাহ পরিলক্ষিত হলো, কিন্তু এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে ফরওয়ার্ড ক্লাবের ম্যাচটি আখেরে গোল শূন্যভাবে সমাপ্ত হলো। ফরওয়ার্ডের বিদেশি ফুটবলার চিজোবার পেনাল্টি মিস কাল হয়ে দাঁড়ালো আজকের এই দলের জন্য। কার্যত আজকের ম্যাচ প্রসঙ্গে যেমনটা ইতিমধ্যেই জানা যাচ্ছে, চন্দ্র মেমোরিয়াল ফুটবলে প্রথম ডার্বি ম্যাচ গোলশূন্য রইল, ড্র রইল এক কথায়। রবিবার উমাকান্ত ময়দানে রোমাঞ্চকর ম্যাচে এগিয়ে চলো সংঘ মুখোমুখি হয় ফরওয়ার্ড ক্লাবের। ম্যাচ হলো শেয়ানে শেয়ানে, একেবারে শেয়ানে শেয়ানে লড়াই হলো আজকের এই ম্যাচের মধ্যে। তবে দুর্ভাগ্য ফরওয়ার্ড ক্লাবের, নিশ্চিত জেতা ম্যাচ যেটা একেবারে হাতছাড়া হয়ে গেল, হাত থেকে বেরিয়ে গেল সুভাষ বোসের ছেলেদের। তবে আজকের এই ম্যাচকে কেন্দ্র করে দুই দলের কোচের বক্তব্য শুনব, যেখানে ফরওয়ার্ডের কোচ সুভাষ বোস কি জানাচ্ছেন, একই সঙ্গে এগিয়ে চলার কোচ সুজিত হালদারের কি বক্তব্য রয়েছে আজকের পুরো ম্যাচকে ঘিরে শুনুন। আমার কোন ধরনের দুর্বলতা না, আমার শুধু গোল, মানে গোলের কথা এই আমার আমি লাগবেন কি এগিয়ে চলে আবেদন করছে অ্যাম্বুলেন্স রেফারিং আদেশ কমিশি দিয়ে লাগবেন, আর কি লাগবেন আপনারা কি দেখছেন, হাতে দেখলেও লাগবেন পায়া লাগবে, আপনারা এটা অন্য দিতে হবে সেটা দেন, আমরা হাতে লাগছে প্যানেল মানে নিচ্ছি, এটাও তো অ্যাম্বুলেন্স এই কারণে বাড়িতে ব্যাপারে আমরা ব্যাপারে যে মান এত নিম্ন এটা কি ইচ্ছিত ভাবে করে না অনিচ্ছে না দেন না করে এটা জানি না, তিনবার হয়ে গেছে একটা বল টান দিয়ে ভালো বিজেপি বলছে। সময় চলছিল নিজস্ব ছন্দে, তবে শেষ পর্যন্ত গোলের দেখা নেই, শেষ মিনিট পর্যন্ত চলছিল গোলের জন্য একেবারে লড়াই, তবে আখেরে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হলো দুই দলকে, যেমনটা দুই দলের কোচ জানালেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।